Hello friends, welcome to my channel Paula's lifestyle. A very happy good evening to all of you. আজকে আমি নিয়ে এসেছি তোমাদের কাছে বুলডাক চ্যালেঞ্জ, কিন্তু একটু টুইস্ট আছে। টুইস্টটা কি? এই আমি নিয়ে নিয়েছি বয়েল নুডলসটা, এবং এটার সাথে আমি অ্যাড করব, এটা টু এক্সওয়ালা, এটা টু এক্স স্পাইসি, এর সঙ্গে আমি আর একটা টু এক্স অ্যাড করব। সো এই নুডলসটা হবে 4x স্পাইসি নুডলস। তো চলো গিয়ে চট করে মিক্স করে নিই। ওকে, আমি নিয়ে নিয়েছি, এই হচ্ছে টু এক্স ফোর এক্স। বাবারে বাবারে বাবারে, সাংঘাতিক ব্যাপার। পুরো ফিনিশড, আমি সব নিয়ে নিয়েছি। এবার দেখা যাক, আগে একটু মিক্স করি। বাবা রে, এটা তো এই হয়ে গেছে আমার ভালো মতো একদম মিক্স করা, ভালো মতো মিক্স হয়ে গেছে। আর আমি সঙ্গে নিয়ে নিয়েছি ঠান্ডা জল। তো এবার আমি খাওয়াটা স্টার্ট করব। তো বন্ধুরা চলো স্টার্ট করছি, দেখতে থাকো। 3 2 1 স্টার্ট। অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ঝাল, প্রচণ্ড ঝাল। ভীষণ ঝাল এটা, দেখো। এটা এতটা মানে মোটা থিক, আর কোয়ান্টিটিটা এত বেশি থাকে না একটাতেই। আমি দুটো পারতাম না খেতে, আমি সাহস পেলাম না, ওই জন্য আমি ভাবলাম একটাতেই আমি দুটো স্পাইস নিয়ে নিই। প্রচণ্ড ঝাল লাগছে। যথারীতি নাক চোখ মুখ দিয়ে সব জল পড়া স্টার্ট হয়ে গেছে। প্রবলেম হচ্ছে যে নুডলসটা খেতে গেলে না পুরো একদম ঠোঁট ফোটেও লেগে যায়, ওই জন্য আরো বেশি ঝালটা লাগতে থাকে। হুম
ওয়েট করলে আরো ঝাল লাগবে। চেষ্টা করছি ঠোঁটটাকে যতটা বাঁচিয়ে খাওয়া যায়, কিন্তু পারছি না। বাকি ট্রিমেন্ডাস ভাই বন্ধুরা, একটা কথা আমি বলছি ফর দোজ, কেউ কেউ চাও যে আমার হিচকি হোক, আমি আজকে একটা হিচকির ভিডিও দিই, এবং হিচকিটা মোস্টলি স্পাইসি আইটেম খেলে আর অনেকটা খেলে আসে। আমরা এটা ফেকলি করতে পারি না, হিচকিটা আমাদের ইনস্ট্যান্ট আসতে থাকে স্পাইসি টাইসি খেলে। কিন্তু তোমরা দেখেছো যে আমি এত স্পাইসি খাই, আমি আগেও জোলও খেয়েছি, এগুলো খাচ্ছি, আমার কিন্তু হিচকি হয় না খুব একটা। সুতরাং আমি জানি না যে হিচকির জন্য আর কিভাবে ওই মানে চ্যালেঞ্জটা করতে হয়। দিস ইজ ফর দোজ হু ওয়ান্টস মি টু ডু হিচকি চ্যালেঞ্জ। আমার জাস্ট আসে না হিচকি সহজে। দেখো এই রসটা কিরকম, আর অলমোস্ট ডান। নাকের জল চোখের জল এক এক কর পুরো। ফিনিশড আমার পুরো বন্ধুরা।
Wait, ice cream time. সরি বন্ধুরা, আইসক্রিম নিয়ে চলে এসেছি। আইসক্রিম না হলে জাস্ট পারবো না এখন। ও গড, জানো মানে ঝালটা কমে না, ক্ষণিকের সুরাহা এই আর কি। এই যে মনে হচ্ছে ভেতরটা যদি পুরো আমি আইসক্রিম ঠান্ডা জিনিস এখন ভরিয়ে রাখতে পারতাম, স্টাফ করে দিতে পারতাম। তো বন্ধুরা, যদি তোমাদের ভাল লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পলাস লাইফস্টাইল। এরকমভাবে সাথে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। এখন আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটা ব্লগে।